বাবাজিরা একই ফুলে কোন ফুল পূজায় লাগে কোন ফুল পায়ের তলায় থাকে আবার সেই ফুলিকেও মালা গেছে গলায় রাখে তো যে ফুল পূজায় লাগে ওটা একটু ভক্তি সহকারে তুলতে হয় তো আমি যে বিষয়টি আমি একটি গান করব গানটা আপনারা একটু খেয়াল করে শুনবেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন সবকিছু ভেঙে বলা যাবে না আর একটি বিষয় হলো আমার বড় পীর গাউসুল আজম মাহবুবের সুবহানি কুতুব রব্বানি গাউসুল সামদানি গাউসুল আজম রওশন জামির মহিউদ্দিন জিলানি তার কাছে এক লোক মারফত দেখতে চেয়েছিলেন উনি বলেছিলেন আমি এখন তোমাকে দেখাইতে পারবো না আমি চলে যাবার পরে যিনি আমার জানাজা করবেন তিনি মারফতটা তোমাকে দেখাবেন এই একটি বিষয় আমি গানটা আগে করি তারপরে ওই বিষয়টা আলোচনা করার জন্য চেষ্টা করব হরে ঘিডানে তে হয় বুলবুল পহেলা সাজে পহেলা ফুল গানটার ধরনটা হইল মধু নিলে হয় মৌমাছি ঘিরানিতে হয় বুলবুল পহেলা সাজে দেওয়ান সাহেব সাইজি লালনের একটি গান আমরা এ অঞ্চলে অনেক মানুষ সে গানগুলি গাইত স্রোতে গাও ঢেলান দিও না রাগে বেয়ে যাও ওজন শুদ্ধ প্রেম রাগে ডুবে গানগুলি আগে হইতো তাই সেই গানের লাস্টের যে কলিটা আছে সেই কলির মধ্যে বলা হয়েছে মহারস মুদিত কমলে প্রেম সিঙ্গারে নেওগা তুলে আপ্ত সামাল শেরণ কালে কয় ফকির লালন শুদ্ধ প্রেম রাগে ডুবে থাকরে আমার মন এ শব্দগুলি কিন্তু বাংলা শব্দ মহারস মুদিত কমল আপনারা লেখাপড়া জানেন মহা বলতে আমরা খুব দামি একটা জিনিস মনে করি মহামূল্যবান সম্পদ একটা জিনিস চাবিয়ে খায় এটাকে খাওয়া বলা হয় আর যেটা গিলে খাওয়া হয় ওটাকে পান করা হয় যেমন আমরা পানি পান করি পানি কিন্তু খায় না খায় হলো ভাত চাবিয়ে খায় আর যেটা তরল জাতীয় এটা পান করা হয় এই বসো রস যেটা তরল পদার্থ আর মুদিত মানে হলো বুজা কোমল মানে হলো নরম আর কমল মানে হলো ফুল তো যে ফুলটি ফোটেনি সে ফুলের মধু সবাই পান করতে পারে না রসিক যারা তারাই এটাকে সাধন করে আমি একটি গান করব আর এই কথার মধ্যে এত এত গভীরে যাওয়াটা ভাই ঠিক না কারণ আমরা তো আমি একজন সাধারণ মানুষ এ করণগুলি তো অনেক ঊর্ধ্বের করণ যাদের যাওয়া আসা বন্ধ তাদের জন্য মধু নিলে হয় মৌমাছি গিরানেতে হয় বুলবুল পহেলা সাজে পহেলা ফুল পহেলা সাজে পহেলা ফুল মধু নিলে হয় মৌমাছি মধু নিলে হয় মৌমাছি
আসতেছে আসিল ব সন্তেরি কাল যারা গাছেও মেলেছে আসিল ব সন্তেরি কাল যারা গাছে মেলেছে আসিল ব সন্তেরি কাল যারা গাছে মেলেছে ডাল বন্ধ কেউ হো অনাবাদল জেনে তার মোলা মূল পহেলা সাজে পহেলা ফুল পহেলা সাজে পহেলা ফুল মধুনিলে হইব বাসি মধুনিলে হইব বাসি ইরানেতে হয় স্বভাব আছে গোতার বিশি মধু গন্ধ যে আর তিনটি স্বভাব আছে গোতার বিশি মধু গন্ধ যে তুলুক ইচ্ছা যেমন যাহার হয় না কেউ না মাকুল পহেলা সাজ পহেলা ফুল পহেলা সাজের পহেলা ফুল মধু নিলে হইব বাছি মধু নিলে হইব বাছি কিরানেতে হয় সুজা সব ফুলেতে হয় না পূজা সে ফুলের ভেতরে সোজা সব ফুলেতে হয় না পূজা সে ফুলের ভেদ নয়রে সোজা সব ফুলেতে হয় না পূজা সংক্ষেপে তা যাই রে বুঝা সংক্ষেপে তা যাই রে বুঝা সংক্ষেপে তা যাই রে বুঝা প্রমাণ আছে তার শিমুল পহেলা সাজে পহেলা ফুল পহেলা সাজে পহেলা ফুল মধু নিলে হইব বাসি মধু নিলে হইব বাসি ইরানেতে হয় কথা বলতাম দেওয়ান বলবো না মানুষের না বুঝলে পাপি হয়ে যাব আমি কথাটা আসলেও আসছিল বলবো না আর সবকিছু সব জায়গা বলাটাও ঠিক না সেটা হলো এ বিষয়গুলি এই ফুলের তত্ত্বটা একটি ফুলের মর্ম জানতে হয় যে ফুলে অটল বিহারী বলতে লাগে ভয় নরে কারে ভাসল সে ফুল যে ফুলে পয়দা মোহাম্মদ এই সমস্ত তত্ত্বগুলি আমরা আলোচনা আমরা বাচ্চা মানুষ সেই ফুলের তত্ত্ব যারা জানে না তারা পরিপূর্ণ ধর্মটাকে আস্বাদন করতে নিবেদিত হয়েছে যাহার আর নিবেদন হয় না তাহার নিবেদিত হয়েছে নিবেদিত হয়েছে যাহার আর নিবেদন হয় না তাহার কর্ম করা হয় সুরাহা কর্ম করা হয় সুরাহা অক্ষম রহমান বাউল পহেলা সাজেন পহেলা ফুল পহেলা সাজেন পহেলা ফুল মধু নিলে হইব বাসি মধু নিলে হইব বাসি ইরানেতে হয় ফুল পহেলা সাজেন পহেলা ফুল
এই গানের ভিতরে কথাটা রাখলাম, যারা জ্ঞানী অবশ্যই তারা বুঝতে পারছেন। আমাদের সনাতন ধর্মে একটা পূজা হয় কুমারী পূজা, কুমারী পূজা হয় সনাতন ধর্মে। আর রাসূল পাকের শেষ বয়সে ছোট্ট একটা বালিকা তার কাছে ছিল, আমি এগুলো জানিও না, কইতে পারব না। আমার বড় পীরের বাড়ি বেতন ছাড়াই তোরা কেউ করবি নি চাকরি, আমার বড় পীরের বাড়ি বেতন ছাড়াই তোরা কেউ করবি নি চাকরি। ওই যে পীরের হাতে দিল হে আল্লাহ আউলিয়ার সরদারি, পীরের হাতে দিল হে আল্লাহ আউলিয়ার সরদারি, ওই পীরের হাতে দিল হে আল্লাহ আউলিয়ার সরদারি, বেতন ছাড়াই তোরা কেউ করবি নি চাকরি। আমার সাহা বাবার বাড়ি বেতন ছাড়া যাই তোরা কেউ করবি নি চাকরি। আমার বড় পীরের বাড়ি বেতন ছাড়াই তোরা কেউ করবি নি, আমার বড় পীরের বাড়িতে একজন চাকরি করতেছিল, 18 বছর বাবা দরবারেতে গেল, 18 বছর বেটার দরবারেতে যায়, মনে মনে রাগ হইয়া বলছে ওই সময় এত রাগ রাখছে, আমার পরে চোর আইসে কুতুব হয়ে গেল, আর আমি বিছানা 18 বছর থাকলাম, আমার জন্য কিছুই নাই, রাগ কইরে কে টাকা পড়ে যা আসিল গাঠি বান্ধে রওনা হয়েছে। বড় বিশ্বাস কয় বাবা কই যা, কয় দূর বিয়া, 18 বছর তোমার বাড়ি থাকলাম, আমার পরে চোর আইসে কুতুব হয়ে গেল, আমারে তুমি কিছুই সই দাও না, এরকম দম্মটা হইতে পীর আমার নাকবো না। এগুলো কিন্তু অনুরাগের কথা, দরবার হইতে পীরে বাড়ি সাইরা যায়, রাস্তা দিয়ে হাটে বেটাই মনে মনে কয় যদি আগুন লাগিয়া পুইরা যাই তো বড় পীরের বাড়ি, আগুন লাগা পুইরা যাই তো বড় পীরের বাড়ি, আগুন লাইগা পুইরা যাই তো বড় পীরের বাড়ি, বেতন ছাড়া যাই তোরা কেউ করবি নি চাকরি, আমার বড় পীরের বাড়ি বেতন ছাড়া যাই তোরা কেউ করবি নি চাকরি। আমার বড় পীরের দরবারে আগুন ধরে গেছে, যার নামে আগুন পানি হয় তার বাড়ি আগুন ধরা, কথা বলিস না, আমার বড় পীরের নামে আগুন পানি হয় না বাবা, তার বাড়ি আগুন ধরছে, মানুষ চিন্তা করে সর্বনাশ, মাঠে ঘাটে যেখানে যারা ছিল দৌড়াই আসতেছে, বড় পীরের আগুন লাগলো, ভক্তরা দরবারের মধ্যে বসা, হুজুর হুজরা খানার মধ্যে বসা, যাই কয় বাবা বাড়ি আগুন লাগছে, বলে আমার কিছুই করার নাই, কোন কি আপনার নামে আগুন পানি হয় তা হয়, কিন্তু এই আগুনটা আমি নিভাইতে পারবো না, কারণ যে লাগাইছে সেই নিভাইতে পারবো না। মানুষ দৌড়ে যাইতেছে তো চতুর্দিকতে মানুষ যায়, পাগল লোকটা খেয়াল করছে কিনা, তো লোক দৌড়ে কোথায় যায়, এই মেয়ে কই যাও, আরে মেয়ে কই যাও, মানে তাকাই দেখো না, বড় বিষয় আগুন ধরছে, ঘুরে খারাই দেখে দরবারে আগুন জ্বলে, লোকটা মনে মনে কয় আমি কি মনে মনে কইলাম যে আগুন ধরলো নাকি, না হইলে তো কিছুদিন নাও দেয়, 18 বছর তো মানুষটা নুন্নুটি খেয়ে তো বাঁচছি,
মনে মনে কয় আল্লাহ আগুনটা যদি নিভে যাইত, চোখ বুঝে মানে মালিকের কাছে কইতেছে তাকাই দেখে বড় পীরের বাড়ির আগুন, সে আমার বড় পীর দরবারেতে ছিল, দৌড়াইয়া যায়া বেটাই পায়েতে পড়িল, ওরে মাফ করিয়া দেন আমারে, মাফ করিয়া দেন আমারে, আমি তোমায় চিনি না রে মাফ করিয়া দাও আমারে, বড় বিশ্বাস কয় বাবা আমার কাছে তো কিছু নাই তুমি খামা খাইছো, কইলে বাবা আপনি কোন সময় যে আমার ওলি বানাই দিছেন আমি নিজেই জানি না, সেই বড় বিশ্বাস রে, উনি বলল আমি মারফতটা দেখতে চাই, তো উনি বলল আমি যাবার পরে এই মারফতটা তোমাকে দেখাবো, উনি বলল একটা লোক চলে যাবার পরে কেমনি করে মারফত দেখাবেন, তো উনি বলেছিল আমার যে ব্যক্তি জানা যা করবে সেই ব্যক্তি তোমারে এই মারফতটা দেখাবে, আমাদের ইসলামিক ইতিহাসে কয়েকজন লোক নিজের জানাজা নিজেই করেছেন, তার মধ্যে বড় ফির কাউসুল আজম একজন, একজন শেখ সাদির রহমতুল্লাহ আলাই নিজের জানাজা করেছেন, উনি চলে গেছেন লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল আমার বাবার জানাজার মধ্যে, মানুষজন দাঁড়িয়ে আছে হঠাৎ দেখলো যে একটি পাহাড়ের পাদদেশ থেকে একটি ঘোড়া দেখা যায়, একজন ব্যক্তি তার উপরে বসা বোরকা পরা, উনি এসে জানাজা করে যখন চলে যাইতেছিলেন চলে যাওয়ার সময় ওই মানুষটা দৌড়াই গিয়ে বড় পিসা হুজুর কেবলারে জড়াই দিয়েছে, কারণ একে তুমি ছেড়ে দাও, বলে ছেড়ে তো দিবই আমার প্রশ্নের উত্তরটাকে দিতে হবে আপনার, কেন কি প্রশ্ন, আমি বরবরকে বলেছিলাম মারফত দেখতে চাই, উনি বলেছিলেন আমার যে জানাজা করবে তিনি তোমাকে মারফত, বলল বাবা তুমি আমাকে ছেড়ে দাও তুমি আমাকে বিরক্ত করো না, ও কি আর ওটা বোঝে, বড় পীর সাহেব হুজুর কিবলা বোরকাটা খুলছেন, লোকটা তাকিয়ে দেখে গাউসুল আজম বড় পীর মাহবুবুল সুবহানি কুতুবুল্লাহ আল্লাহর মহানুলি চলে যাচ্ছে আল্লাহর ওলিরা, আপনারা কোরআন হাদিস পড়বেন আল্লাহর ওলিরা একই টাইমে এহ জগতও বাস করে আরো সেও বাস করে, সুবহানাল্লাহ, এরা এহ জগতও বাস করে পর জগতও বাস করে, এরা এমন এরা শুধু পর্দা নেওয়া বাকিটা, তাদেরকে তারা মরে না, তারা যখন তখন যে কোনো রূপ ধরে ভক্তদেরকে সাক্ষাৎ দিয়ে থাকে কিন্তু মানুষ তাদের চিনতে পারে না, কথায় কথা বারে বাবা আর কথা বলবো না, শেখ সাদির রহমাতুল্লাহ আলাই যিনি দুনিয়ার থেকে জান্নাতের দাওয়াত জান্নাতের সংবাদ পেয়েছিলেন, এই শেখ সাদিকে শেখ সাদির মতো একজন মানুষ দরবারে বসে আছে, ছোট্ট একটা বালক এসে জিজ্ঞেস করছে হুজুর আপনার মুখে এত সুন্দর দাড়ি এই দাড়িগুলি পাক না না পাক, শেখ সাদি কইল যে তোমার এই প্রশ্ন উত্তরটা আমি দিতে পারব না, তা কে দিবে দাঁড়িয়ে রাখছেন আপনি, বলে আমি মারা যাওয়ার পর তুমি প্রশ্নের জবটা পাবা, তখন ওই সাওয়ালটা কিন্তু ভালো কেমনে পাবো, বলে আমার যিনি জানাজা করবে তিনি আমার দাড়িগুলি পাক কি না পাক উনি কয়ে দিবে, ছেলেটা যুবক পরিপূর্ণ যুবক, শেখ সাদি কিন্তু বলেছিলেন পারস্যের সম্রাটরা পর্যন্ত সম্মান করতো যাকে, উনি বলে গিয়েছিল তোমরা কেউ জানাজা করো না আমার জানাজা করার লোক আসবে, পাহাড় থেকে তিনজন আগন্তুক ব্যক্তি আসবে, মানুষ ও ছেলেটা কাজ করতেছে মাঠে মানুষ দল বেঁধে যায় কই যাও তোমরা, বলে মেয়ে ঘুমাইছো নাকি, শেখ সাদি যে দুনিয়ার মধ্যে নাই তো তুমি শোনো নাই, আচ্ছা বলেন হাজার মানুষ গেছে তার যাওয়াটা আর ওই বাচ্চার যাওয়াটা কি এক যাওয়া, ও যে 15 বছর ওর মধ্যে লালন করেছেন এটা জানবার জন্য ওর যাওয়াটা আর আমাদের যাওয়াটা একরকম হতে পারে না, লক্ষাধিক মানুষ দাঁড়িয়ে আছেন পারস্যের সম্রাটা দাঁড়িয়ে আছেন জানাজা হচ্ছে না,
কিছুক্ষণ পরে পাহাড় থেকে তিনজন ব্যক্তি নেমে আসলেন, উনি জানাজা করে চলে যাচ্ছেন। বালকটা গিয়ে দৌড়ে গিয়ে আমার পাও জোড়ায় ধরছে, একে তুমি পাও জোড়ায় ধরছো? বলে আমার একটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। উনি বলেছেন, কি প্রশ্ন? যে আমি জিজ্ঞাসা করলাম শেখ সাদিকে, আপনার মুখে এত সুন্দর দাড়ি, এই দাড়িগুলি পাক কি না পাক? উনি বলেছিলেন, আমার জানাজা যেই ব্যক্তি করবে তিনি আমার উত্তর দেবে। আপনি যেহেতু জানাজা করেছেন, উত্তরটা আপনাকেই হবে। শেখ সাদি বলতেছে, আমার দাড়িগুলি পাক ছিল, জোরে জোরে কল সুবহানাল্লাহ, আমার দাড়িগুলি পাক ছিল, আরো পাও জোড়ায় ধরছে। আপনার দাড়ি পাক ছিল মানে? বোরকা খুলে দেখে শেখ সাদির আহমেদ নিজেই উনার জানাজা করে চলে যাচ্ছেন। জিজ্ঞেস করলো, ওই দিন বললেই তো হইতো? শেখ সাদি বলেছিল, জীবন দশায় যদি কোনোদিন শয়তান ধোকা দিয়ে একটা মিথ্যা কথা বলাইতে পারে, তার মুখের দাড়িগুলি নাফাক হয়ে যায়। দাঁড়িয়ে তো হস্তা জিনিস নিয়ে, দাঁড়িয়ে তো সস্তা না, দাড়ি সই না হইলে দাঁড়িয়ে রাহা ঠিক নিয়ে। আজকে 27 বছর ঘুরতেছি, এটা মাঝে মাঝেই কই, একজন দাঁড়িয়ালা মানুষকে খুঁজতেছি সালাম করুক। হ্যাঁ, উনি যদি দাঁড়ায় বলতে পারে, আমি জীবনে মিথ্যা বলি নাই অবশ্যই। সত্যবাদীরা জবানে যা কয় তা হয়ে যায়, মরাও তা জয় নিয়ে, সুবহানাল্লাহ। আজলেমি না বাজারটা বিরক্ত হয়ে গেছেন। আমাকে ঝিটকা শরীফের দেওয়ান সাহেবটা ঘটনা আপনি শুনেই দেই, আমাকে ঝিটকা শরীফের দেওয়ান রশিদ বাবা যান আর জিন্দা সা গেছে হইলে বরিশাল। আমাকে ওই দেশ দিতে বক্তব্য বেশি নাকি গেছে, তা আগে তো পিসাব পরীক্ষা করতো, মির্জা ভাই পিসাব পরীক্ষা করতো, তো এখন তো পিসাব খুব বেশ শান্তি করি ভাত খায়। তো গেছে এক বেটার এক সওয়াল, জুয়েন মর্দ সওয়াল, বিয়ের উপযুক্ত হয়েছে, হেরে মাইরে তার কাফন ভরাইছে। মানে পিসাব পরীক্ষা করবি, পিসাব সহি দেহ না কানা, কইছে তোরা খুব কান্দাকাটি করবি, ওই পিসাবকে জানাজা দেবো, শালা যদি এসে জানাজা দেয় তাহলে তো খবর আছে। তেমন দুই ভাই এক বাড়ির দরবারে এক খান বসা, এক ভক্তের বাড়িতে আইসে, হুজুর আমাকে এলাকায় একটা ছেলে মারা গেছে, আপনার যাওয়া লাগবে জানাজা করবে। জিন্দা সাহেব জিজ্ঞেস করে, কিরে বেটারা কি কয়? কয় জানাজা বলে করা রাখবো, তার নো যাই। তা গেছে যাই দিয়ে মেলা মানুষ কাফন করিয়ে সরাইয়ে ছুঁয়ে দিছে, তার ডাক পারতেছে এই সাওয়ালালা কিরা, তো বেটারে তোর আর ঠিক মতন পাম দিছে। হ্যাঁ খবরদার, তোরা কিন্তু কবি হ। তা কইলে সাওয়াল রাখি তোমার? কইলে যে হ। তা জানাজা কর নাকবো? কইলে হ। জানাজা করেন হুজুর? কইলে তোমার কত হইব না, ওর মায়েরে ডাক দাও, বাবার কাছে দাবি সারায় না মার কাছে দাবি সারায়, ডাক দিছে মা তুমি এদিকে আসো, তোমার এই ছেলেকে আমার জানাজা করতে হবে। জিন্দা সা কয়, সবাই কয় কও 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 কও, আরে উনি তো কইছে হ হুজুর জানাজা করা লাগবে। কয় তাহলে তুমি মানসির সামনে দাঁড়াইয়ে কও যে আমি ওর সব দাবি চাইরে দিলাম। মানুষ কয় দাও দাও দাও, কইলে যে হ হুজুর আমি ওর দাবি ছাইরে দিলাম। জিন্দা সাহ জানাজা করে কইলে নাও নিয়ে গাড়ি থাকবে। যারা পিসাব পরীক্ষা করবে গেছে তো তাড়াতাড়ি যে খুলছে যে মইরে হক তৈরি। এই জন্য বাবা একটা মানুষ কাপড় চোপড়
সিরা বেরা হইতে পারে, গায়ের মধ্যে ময়লা থাকতে পারে, মাথার চুল জটা হইতে পারে, সে আমার সে ভালো হইতে পারে পারে না? আল্লাহর ওলি পাগল 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 মস্তান যারা, ওরা তো রাস্তাঘাটে জীবনটা কাটাইছে। আমরা যে দরবারে আজকে গান করতেছি, যে মানুষটার দরবারে, এর সম্বন্ধে তো আপনারা তো জানেন। দেওয়ান সাহেব, উনি যেই পাশে একটা বিল আছে, বিল ছিল আগে, তার মধ্যে বসি বাইতো বলে আর খালি বাপ তো ওই জায়গাতে বিল্ডিং, ওই জায়গাতে বিল্ডিং, এখন কি ফাঁকা আছে নাকি? ফাঁকা আছে,